নিয়ে আসো যাও তো 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 হ্যাঁ সময় নাই ইয়ে করে এই সাইডে নিয়ে রেখে তো আপাতত ওইটা মনে হয় সাদে নেবে এই থেকে দিয়ে রেখে পরেও এত এত জমছে এবং অনেক হাঁড়ি পাতিল যেগুলো সব সুজনের মা পরিষ্কার মিষ্টি আইটেমগুলা এই জায়গা আম্মা ইয়া পিঠাটা ই গরম দিয়েছিল এটা আমি জর্দার আনা রোজার কালারটা এত সুন্দর আসছে আর এটা হচ্ছে দুধপুলি পিঠাটা আর কালকে যে নিয়ে আসছিলাম পুডিংটা বানালাম এই যে পুডিংয়ের এই শেপটা পুডিংয়েই যাই হোক এখানে হচ্ছে ট্যাং আসো এখানে রাখো আর এখানে প্লেটগুলো ওয়াশ করে রাখা হয়েছে এগুলোকে পানি ছড়লে পর করা হবে আর কি লাগবে আচ্ছা তুমি ঠিক করে রাখো হ্যাঁ আসছে তারা দে ওই যে চলে আসছে গাড়ি মালিহা দাঁড়িয়ে আছে গাড়ি চলে এসেছে এখন তারা নামবে সবাই আর অনেক অপেক্ষার পরে 12:30 বাজে 12:30 তারা এসে পৌঁছালো তারা কিন্তু অনেক সকালে রওনা দিয়েছিল চরমোনাইর মিলাদ ইয়া কী জানি হয় না মাহফিল সেই মাহফিলের জন্য নাকি পুরা রোড সমস্ত বাংলাদেশের রোড মানে সব জায়গারই ব্লক ছিল কালকে অনেক মানুষ চরমোনাই যাচ্ছে সেই জন্য ভোলার থেকেও নাকি অনেক লঞ্চ ওখানে গিয়েছে যার জন্য তাদের দেরি হয়েছে তো এখন অপেক্ষার পালা শেষ মালিয়া বলে কি জানেন মালিয়া নাকি কাউরে চিনতেই পারতেছে না বলে কি আমি চিনতেই পারতেছি না কোনটাকে কোনটা চিনছো ইকরা হ্যাঁ নানু আমার ননাস কোথায় আমি তো তাকে দেখতে চাই হ্যাঁ আমার ননাস কোথায় নিয়ে আসো যাও তো 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 হ্যাঁ সবাই আসতেছে হ্যাঁ ওগুলো পরে হ্যাঁ এই যে সব কিছু রেডি হ্যাঁ সব ঠিক আছে ওদের ওদের মিষ্টিগুলো দধিগুলো এগুলো পরে বার পরে এই যে যা যা হ্যাঁ এগুলো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওগুলোতে পরে পরে আগে এখানে এই যে সব কিছু রেডি আসা ডাকো তুমি যে তুমি ডাকতো সবাইকে খাওয়া শেষ হোক বসবে তখন দই মিষ্টি দেবো আগে খাওয়াটা তো শেষ হোক ওই সবাইকে এইখানে পুরুষরা আগে আসুক সবাইকে ডাকো এই যে টেবিলে খাবার রেডি করেছি সব রান্না কিন্তু আমি করেছি শুধু একটা পোলাও করেছে আয়েশা আর সেমাইটা করেছে আয়েশা বাকি সব আমিই করেছি তো ডালও দেওয়া হয়েছে নামাজ পরে খাবে তাহলে কেন বললো আগে আগে বাড়তে ঠান্ডা হয়ে যাবে তো হুম ঠিক আছে খাক তুমি
গোশটা কি আমি হাত দিয়ে সার্ভ করব নাকি চামচ দিয়ে দিতে পারব? এরকম করো। হ্যাঁ চুলকানি কৃমি ডায়াবেটিস চুলকানির গ্যাস্ট্রিকের পিল নিয়ে আসছে আর কি সুন্দর করে অ্যাডভার্টাইজ করে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আমার মাথা ব্যথা দেখছো না নাও মালিয়া হ্যাঁ শেষ মালিয়া রাখো এখন মালিয়ারা সবাই চলে যাবে মালিয়া তুমি চলে যাও আমার একা তুমি তুমি থাকো তুমি থাকো মালিয়ার পরিবর্তে আর তুমি তো থাকবে না তোমাকে তো সব দিয়ে দেবো লিপস্টিক দিব সমস্ত কিছু দিয়ে দিব থাকবে না কেন থাকবো না তোমার হাতে ওটা কি চার ফ্যাশনের ব্যাগ কাঁচা বাদাম বলাতে একটু তোমার মামুনি বসে কি জানো তোমাকে আমার যা আমাকে দিয়ে যাবে থাকে মালিয়া রেডি পুরা মামাকে ডাকো রেডি হইতে সিভাবে থাকলে কিছু হইবে না আটকাও নিছো সব কাপড় চোপড় যেটুক নিয়ে আর অনেক বেশি নিও না হ্যাঁ তুমি নিচে আগে দিয়ে এসো নাকি তুমি তো যাও না নাকি সেটাই একাই দিয়ে এসো সাগর তোর লাগে তোর লাগে কই আসবাক দেখে আসবাক বিদায় দিয়ে আসো আগে আসবাক তুমি তো ওদের সাথে চলে যেতে পারো তোমাকে সিএনবির সামনে নামাই দিয়ে গেল সিএনবির সামনে নামাই দিয়ে গেল এখানে হচ্ছে মালিহার আব্বু আম্মু মানে আমার খালা খালু এই যে আম্মুর সাথে আব্বুর সাথে বিদায় নিচ্ছে সময় নাই তোমরা নিচে যাও আমি এই জায়গা দিয়ে বিদায় দিই উপর দিয়ে তো আমার মাও নামছে সবাইকে বিদায় দেওয়ার জন্য লাস্টে আন্টি আঙ্কেল নামলো মানে আমাদের মালিহার আব্বু আম্মু আর এখানে আয়েশা দাঁড়ানো আমার চাস্ত বোন অনেক হেল্প করেছে আসলে ও যে কতটা হেল্প করেছে সেটা ভাষায় বোঝাতে পারবো না মানে এই মেয়েটা যে কত লক্ষ্মী এরকম একটা লক্ষ্মী মেয়ে পাওয়া আমি বলছি তুই যে বাড়ির বউ হবি সেই বাড়ি ধন্য হবে তারা যে কত খুশি হবে সেটা বলার মতো না ওই যে সবাই সাগর বুগুর ওই যে যাচ্ছে আর আপনাদের ভাইয়া আমার আম্মু সবাই দাঁড়ানো ওইখানে নিচে সবাইকে বিদায় দিয়ে তারপর উপরে উঠবে আর আশফাকের কাছে খাবার দিয়ে দিয়েছে ওরা রাতে খাবে সেই খাবারগুলো কারণ যেহেতু আমি আজকে তো আর বাসায় যেতে পারবো না বাসায় রাতের রান্না টান্না নেই এই জন্য টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দিয়েছে আর বলেছিলাম যে তুমি ওদের সাথে চলে যাও বলে না আম্মু জায়গায় হবে না তার থেকে আমি ইয়াতে যাই আমি আলাদাই চলে যাই তো আমি বল ঠিক আছে যাও তাহলে তো সাগররা তো তিন দিন থাকবে তিন দিন পর আসবে এই আর সাগর না আসা পর্যন্ত আমার এখানে অবশ্য থাকা লাগবে তো আমাদের মেহমান এইমাত্র চলে গেল মালিয়া চলে গেছে মালিয়া চলে গেল আসলে ভালো লাগে না আমার খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে মালিয়ার জন্য একটা মায়া হয়েছে অন্যরকমের আমি জানি না ননদদের জন্য মানে ননদ ভাইবোর জন্য এরকম মায়া হয় কিনা আর সুজনের মা আসছে সুজনের মা এসে অনেক টুকটাক কাজ করে দিল আমাদের লাস্টের দিকে যত কিছু ছিল সব সুজনের মা সুজনের মা এই সুজনের মা
সুজনের মা সব কিছু পরিষ্কার টরিষ্কার লাস্টের গুলা করছে এই আর কি। সুজনের মা রিক্সা নিয়ে চলে আসছে, আমি যেভাবে যেভাবে অ্যাড্রেস দিছি সেইভাবে। আমাদের সেই প্রথম আসছে সুজনের মা, হ্যাঁ এই প্রথম আসছে। এখন সুজনের মার কাজ মানে ওইগুলো ধোয়া টোয়া হয়েছে সব কিছু। ইয়ে করে এই সাইড দিয়ে রেখে দাও আপাতত, ওইটা মনে হয় সাদে নেবে এই থেকে দিয়ে রেখে, এই পাশ দিয়ে রেখে দাও। আর এই যে বাকি যেগুলো ছিল, আমি আর আমার চাস্তু বোন যা পারছি দুনিয়ার সব করা শেষ, তারপরেও এত এত জমছে এবং অনেক হাঁড়ি পাতিল যেগুলো সব সুজনের মা পরিষ্কার করছে এবং ব্যালকনিতে সব শুকা দিয়ে দিছে হাঁড়ি পাতিল। আর এগুলো হয়েছে যত জিনিসপত্র ইয়া এই, আর এই সাইডেও অনেক আছে, এখানেও অনেক কিছু রেখে দিছে। তো যাই হোক কাজবাজ শেষ, এখানে লাইট গমাই দিছে, সব কিছু ক্লিন করছে সুজনের মা লাস্টেরগুলো, কারণ এত তো সম্ভব না করে। এখন সুজনের মা ঘর ঝাড়ু দিতেছে, আর এত মানুষ আসছে এত মেহমান, ওই রুমেও সবাই গল্প করতেছে। আমার চাচিরা আছে, চাস্তো বোন টনুরা আছে, ইয়া করে না সুজনের মা ও ঘুমাই পাইয়া না, তাই লাইট ইয়া করে দরকার নেই। ফ্যান চললে পারবা যাবো দিতে? আচ্ছা এইটা নিবে এই নিও। হাফিফ হাফিফ তুমি কী করছো? হাফিফ ফ্যানটা একটু অফ করে দিয়েছি, আন্টি ইয়া ঘর ঝাড়ু দিতেছে তো সেজন্য। পান টান দিয়ে অস্থির সীমা পিছিয়ে আছে। এই চাটা কার, এই চাটা কার দেছো? বসবেন না না দিলে আপনি পাইবেন এইটার মজা, এইটার মজা পাইবে যারা কে। ও চাই না দাদা, সুজনের মা দেবো কাকে এই চিনি আয়সা কিছু ব্যাপার আমার মতো খাইবেন না, যখন তখন অনুযোগ করেন কেন স্যার? তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে কই যা, হুম যা তো শারমিন নলে নিয়ে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ হচ্ছে সোমবার, মলিহারা এসেছিলো, মালিয়ার আত্মীয় স্বজন এসেছিলো শনিবার। রবিবার আমি কোনো ভিডিও করতে পারিনি, খুবই সিক ছিলাম, আসলে অনেক টায়ার্ড ছিলাম, অনেক সিক ছিলাম, তাই আজকে করে নিচ্ছি ভিডিওটা। আমি তো জানি না তোমাদের আন্দাজে দিলাম, ওইখানেই যায় না, আমি জানি না না এইখানে দেয় না, ঠাকুর জানি কোন বাটিতে দেয়, আমি তো জানি না। তো মালিহারা বুধবার আসবে, আমি মঙ্গলবার মানে কালকে বিকেলে বাসায় চলে যাব। সীমাপি এখানে একদিন থাকবে, মালিহারা আসার পর তারপর সীমাপি আবার আমার বাসায় চলে যাবে। তো যাই হোক আমার সাথেই থাকুন, আপনারা ভিডিওটি দেখুন। তুমি এই ওই সেই জিনিস করছো এই এটা না এটা লাউ ভাজি করার জন্য সীমাপি বসে রেখে দাও। আমরা হয়েছি আমাদের বাসায় সবাই এইখানে শাড়ির ওই যে পান খায় সীমাপ্পির পর দিয়া পান বের করে পান খায়। আর সীমাপ্পির আম্মা যাবে একটু হসপিটালে, আম্মার একটু কয়েকটা টেস্ট করবে, ওই যে পিত্তে পাথর মানে গলব্লাডার স্টোন যে হয়েছে ওইটা চেক করতে যাবে যে কতটুকু এখন, ওটা যদি দেখে যে অপারেশন করা লাগবে তো হয়তো অপারেশন করে ফেলবে, সেজন্য এখন হসপিটালে যাচ্ছে। আর আমি এই ফাঁকে রান্নাগুলো করে ফেলবো, সকালের নাস্তাও শেষ, এগুলো সব ক্লিন করে করবো, আগে একটু কাটাকুটা করে নিই। আম্মা রেডি হয়েছে, এখন রওনা দেবে, আফিফ স্কুলে দিয়ে আসছে সকালে সারিয়ার। আম্মা
রান্না লাউ দিয়ে কি মুরগি দিয়ে রান্না করবো তার চাইতে, কিন্তু লাউ মুরগি মজা লাগবে কিন্তু অনেক। আর ইয়া আর কি রান্না করবো তাহলে, অনেক আছে তো না, লাউ মুরগি শুধু রান্না করি। ঠিক আছে, আম্মায় পারমিশন দিয়েছে লাউ দিয়ে মুরগি রান্না করো, মজা লাগবে। তো রান্না এটা কমপ্লিট, তুলে ফেলবো এখন, লাউ চিংড়ি রান্না করবো। এখন লাউ চিংড়ি করবো, তবে ম্যাশ করা চিংড়ি দিয়ে লাউ করবো, মানে ব্লেন্ডারে ম্যাশ করে রেখেছিল আমার আম্মা চিংড়ি ম্যাশটা। এখানে হলুদ মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়েছি, সব কাটা দিয়েছি। তো এখন এই যে ভালো মতো মশলাটা ভুনে তারপরে লাউটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে, তারপর একটু পানি দিয়ে তারপর ঢেকে দেবো, আর নামানোর আগে ধনিয়া পাতা দেবো। এভাবে লাউ চিংড়ি আসলেই খেতে ভালো লাগে। লাউ চিংড়ি আসলে সবার কাছেই মনে হয় ভালো লাগে, তাই না? অনেক মজার লাউ চিংড়ি সবার জন্য, এবং এটা শরীরের জন্যও খুবই ভালো। তো যাই হোক, এখন এটা ঢেকে দেবো, হতে থাক। বাজে কিন্তু কম না, 12টার বেশি বাজে সম্ভবত, ঘড়িটা দেখতে হবে। চা খাচ্ছি আর একবার, দ্বিতীয় টাইম, আর রান্না বান্না তো শেষ, কী আর করার। তো যাই দেখি আমার বাবা কী করছে। সারিয়ার তো মানে আপনাদের ভাইয়া গিয়েছে আফিফকে স্কুল থেকে আনার জন্য, তো আমি দেখি আমার বাবা কী করে। সে টিভিতে খেলা দেখছিল, ক্রিকেট খেলা। খেলা দেখো, বাবার বাসায় আসলে যেটা সবথেকে ভালো লাগে, গ্রিন, প্রচুর গ্রিন দেখা যায়, আর চোখের জন্য কিন্তু গ্রিন অনেক ভালো, আর ভেস্তি রং হচ্ছে গ্রিন। দু একটা রিক্সা যাচ্ছে, এই রিক্সাগুলো আর বসতে অনেক মজা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। উফ, টাকিয়েছি তা, উফ। আপনাদের ভাইয়া গিয়েছে আপনি কানতে, 12:30 বাজে এখন, আমার রান্নাবান্না কমপ্লিট, আম্মা এখনও আসেনি, তার টেস্টগুলো কী কী ডাক্তার করতে দেবে এগুলো নিয়ে আসবে।
আর সিমাপ্পিও সাথে গেছে, আমি এদিকে চা খাচ্ছি, আমার বাবা টিভি দেখছে। রান্নাবান্না যেহেতু কমপ্লিট, একটু রেস্ট নেই, 12:30 বাজে। তো আর বিকেলে আবার বাসায় যেয়ে আবার রান্না করতে হবে বাচ্চাদের জন্য। কালকে করে এসেছিলাম বিকেলে যেয়ে, এখন ওটা কালকে রাতে খেয়েছে, আজকে দুপুরে আবার হয়তো যে একটু রান্না করতে হবে, আজকে থাকবো। কালকে বিকেলে আল্লাহ দিলে আমি চলে যাব বাসায়, সিমাপ্পি এখানেই থাকবে সেই দুই দিন, কারণ আম্মা আব্বা একা তো থাকতে পারবে না, যেহেতু আম্মার শরীরটা ভালো না, আবার এত বড় একটা বাসার ভিতরে একা থাকা সম্ভব না। আমাদের বাসাটা কিন্তু একদম ছোটও না, যেমন কিচেনে আমি মানে আমার নিজের বাসায় হাঁটলে আমি ফিল করি যে এই বাসাটা অনেক বড়। তো যাই হোক, মালিয়ারা তো আসবে দু একদিনের ভিতরে চলে আসবে। আর কি ক্যামেরাটা আবার অন করব একটু পরে, চাটা ফিনিশ করে নেই। অনেকে যেতে মানে দুই দিন যাবত কমেন্টে জানতে চেয়েছে আমার শারীরিক অবস্থা কেমন, কাশিটা কেমন। কাশিটা আল্লাহর রহমতে কমেছে, কারণ স্প্রে করি ইনহেলার, ওটা করছি। আর ওই যে মেইন কাশিটা রাতে ঘুমাতে পারতাম না, ওটা আল্লাহর রহমতে ঠিক হয়েছে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, ওটা একদম ঠিক। এখন আমার সেই রাতের কাশিটা এখন আর নেই, তবে শ্বাসটা আছে। ইনহেলার বারবার ইউজ করতে হয়, যেমন সারাদিনে দুইবার, এরকম চলছে। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই, এই আর কি।